নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করেছি একটা রাতের রুটি খাওয়ার জন্য তরকারি, বরবটি আলুর তরকারি। সেই জন্য আমি বরবটি আর আলু দেখুন কেটে নিয়েছি, একটু লম্বা করে কেটেছি বরবটিটা। দুপুরে তো সবার বাড়িতে মোটামুটি মাছ মাংস করে হয়ে যায়, কিন্তু চিন্তা হচ্ছে রাতে রুটি দিয়ে কি রান্না করব। সেক্ষেত্রে আপনারা একটা এরকম ধরনের তরকারি বানিয়ে নিতে পারেন, ঝটফট হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। প্রথমে আমি বরবটিটা ভেজে নেব, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। একটুখানি নুন দিলাম পরিমাণ মতো। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। একটু আমি ঢাকা দেব, যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। খুব ভালো করে কিন্তু আমি বরবটিটা ভাজছি, দেখুন একটু কিন্তু ভালো করে টাইম করে বরবটিটা ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু কেমন একটা ক্যাচ ক্যাচ টাইপের করে। আমি কিন্তু বরবটি যখন পুরোপুরি ভাজা হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিলাম। যদি আপনারা চান বরবটিটা ভেজে তুলে রাখবেন তারপর আপনারা আলুটা দেবেন, আপনারা সেটাও করতে পারেন। কিন্তু আমি দেখুন বরবটিটা খুব ভালো করে ভেজে আমি আলুটার সাথে দিয়ে দিয়েছি। আমি একটু ঢাকা দেবো, আলুটাও কিন্তু খুব ভালো করে বরবটির সাথে আমাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু খেতে মোটেও ভালো হবে না। দেখুন একদম পুরো আলুটা পুরো লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটা টমেটো, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ। আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই মশলা। জল দিয়ে যে ভিজিয়ে রাখা হয় এটা আমি মেন শিখেছিলাম আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। যে কোনো মশলা উনি বলতেন যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখবে টেস্টটা আরও তরকারি ভালো হয়। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর একটুখানি সামান্য দিয়েছি মিষ্টি, খেতে ভালো লাগে একটু মিষ্টি দিলে। কাঁচা লঙ্কা দিয়েছি, খুব সাবধানে কাঁচা লঙ্কাগুলো দেবেন, কারণ বরবটির সঙ্গে কাঁচা লঙ্কা মিশে যায় যখন খাবেন তখন কিন্তু চিবিয়ে নেবেন। খুব সাবধানে কাঁচা লঙ্কাগুলো দেবেন, একটু লাল লাল দেখে দিলে সুবিধা হয়। আলুটা সেদ্ধ হয়নি, আমি একটুখানি জল দিলাম, দিয়ে আমি আরেকবার ঢাকা দেবো। খুব কিন্তু আমি ঝোল ঝোল করবো না, আর খুবই ঝোল ঝোল করেই তাহলে খেতেও এটা ভালো লাগে না। আমি একটুখানি শুকনো শুকনো করে তরকারিটা করবো, যেটা খুব সুন্দর খেতে লাগে রাতে রুটির সাথে। দেখুন তরকারিটা আমার হয়ে এসেছে, আমি নাবিয়ে নেব। একদম রেডি আমার গরম গরম বরবটি আলু, শুকনো শুকনো করে তরকারি রাতে রুটি খাওয়ার জন্য। আপনারা সবাই বসে পড়ুন, রুটি বরবটি আলুর তরকারি একদিন কিন্তু ঠিক এইভাবে বানাবেন, আমার জানাবেন কেমন হলো এরকমভাবে তরকারিটা করে। একটা মিষ্টি, অনেক ধন্যবাদ।